প্রিয় বন্ধুরা, বর্তমান যুদ্ধের পরিস্থিতির মধ্যেই কি খোরাসানের কালো পতাকাধারী বাহিনী বের হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে কিছু ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী করেছেন। এই কালো পতাকাধারী বাহিনী কোন নেতার সাথে যোগদান করবেন এবং তারা কাদের সাথে যুদ্ধ করবেন, সত্যিকারের কালো পতাকাধারী বাহিনী কোন দলের সাথে যুক্ত আছেন, আপনাদের মধ্যে যদি কেউ জেনে থাকেন যে এই বাহিনীর নেতা কে হবেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন তাহলে মূল বিষয় নিয়ে আলোচনা করা যাক। বন্ধুরা, বর্তমান পৃথিবীতে যুদ্ধের আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে এবং এর তীব্রতা আরও বাড়বে। বর্তমান পরিস্থিতি দেখে বলা যায় যে শীঘ্রই ছোট ছোট যুদ্ধগুলো এমন ভয়ানক রূপ নেবে যে যারা যুদ্ধে শোক করেনি বা অন্যের কষ্ট দেখে হাসছিল তারা একদিন নিজেদের মাথায় হাত দিয়ে কাঁদবে। কারণ একটি যুদ্ধ শুধু একটি দেশকে প্রভাবিত করে না, বরং তার প্রভাব সারা পৃথিবীর উপর পড়ে। আজকের এই যুগে যখন পৃথিবীকে গ্লোবাল ভিলেজ বলা হয় তখন এমন কথা বলা কিছুটা অদ্ভুত লাগতে পারে, কিন্তু বাস্তবতা হলো এই গ্লোবাল ভিলেজ হওয়ার কারণেই সব বিশৃঙ্খলা ও রক্তপাত আমাদেরকে পৃথিবীর শেষ সময়ের ইঙ্গিত দিচ্ছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাহাদি আমার বংশের একজন হবেন, যিনি দেখতে এবং চরিত্রে আমার মতো হবেন এবং তার পরিস্থিতি আমার সাথে মিলে যাবে। যখন পৃথিবীর শেষ সময় আসবে তখন তিনি জন্ম নেবেন, কিন্তু তিনিও তার পরিচয় সম্পর্কে জানবেন না যতক্ষণ না দাজ্জাল প্রকাশিত হয়। তখন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মুসলমানরা মক্কা ও মদিনার দিকে ছুটে যাবে, যাতে তারা এই শহরগুলোতে আশ্রয় নিয়ে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে পারে। যখন দাজ্জাল তার আধিপত্য বিস্তার করতে ব্যস্ত থাকবে তখন আমার উম্মতের ধার্মিকরা কাবা ঘরে তাওয়াফ করার সময় মাহাদিকে চিনে নেবে এবং তাকে অনুরোধ করবে তাদের নেতা হতে। এরপর মাহাদি আমার উম্মতকে নেতৃত্ব দিবেন যাতে তারা দাজ্জালের বিপদ থেকে মুক্তি পায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে পরিষ্কার হয় যে ইমাম মাহাদির আবির্ভাব কাবা ঘরে তাওয়াফ করার সময় আউলিয়া কিরাম এবং ধার্মিকদের মাধ্যমে হবে, যারা তাকে চিনে নিয়ে তার হাতে বায়াত করবে। এখন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিসের দিকে আসি, যার মর্ম হলো কিয়ামত তখনই ঘটবে যখন খোরাসান থেকে কালো পতাকা নিয়ে একটি বাহিনী বের হবে। যুদ্ধের এই সেনাবাহিনী বের হবে এবং তাদের পথ কেউ আটকে রাখতে পারবে না যতক্ষণ না তারা সিরিয়ার শহর ইলিয়া অর্থাৎ বর্তমানে বাইতুল মুকাদ্দাসের শহর জেরুজালেমে পৌঁছাবে এবং সেখানে ইমাম মাহাদির নেতৃত্বে দাজ্জালের বাহিনীর সাথে লড়াই করবে। এতে আরেকটি বিষয় স্পষ্ট হয়ে যায়, তা হলো ইমাম মাহাদির বাহিনী শুরুতে খুব ছোট হবে এবং দাজ্জালের বাহিনী অনেক বড়। এখন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে অনুমান করতে পারি যে ইমাম মাহাদি তার সাথে আসা লোকেদের নিয়ে মক্কা থেকে বেরিয়ে সিরিয়ার ইলিয়া শহরে অর্থাৎ জেরুজালেমে পৌঁছাবেন, যেখানে বাইতুল মুকাদ্দাস এবং মসজিদুল আল আকসা অবস্থিত। ইমাম মাহাদির আবির্ভাবের খবর খুব দ্রুত সারা বিশ্বে ছড়িয়ে পড়বে, যেমন দাজ্জালের আবির্ভাবের খবর সারা পৃথিবীতে ছড়িয়েছিল। তবে বিভিন্ন হাদিসে বর্ণিত চিহ্নগুলো অনুযায়ী আমরা সহজেই ধারণা করতে পারি যে পৃথিবীর বর্তমান অশ্লীলতা ও অনৈতিকতার কারণে মুসলমানদের ইমান খুব দুর্বল হয়ে যাবে এবং অনেকেই দাজ্জালের বাহিনীতে যোগ দেবে। এই জন্য ইমাম মাহাদির জেরুজালেম পৌঁছানোর সময় তার সাথে খুব অল্প সংখ্যক মুসলমান থাকবে। ইমাম মাহাদির আবির্ভাবের খবর শুনে খোরাসান থেকে কালো পতাকা হাতে একটি বাহিনী বের হবে, যারা ইমাম মাহাদির সাহায্যে ইলিয়াতে অর্থাৎ বর্তমান জেরুজালেমে যাবে। তবে কোনো হাদিসে উল্লেখ নেই যে এই কালো পতাকার বাহিনী কারা হবে এবং কোন জাতি থেকে তারা আসবে। যদি আমরা বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করি তাহলে দেখতে পাই যে মধ্যপ্রাচ্য এবং আরব অঞ্চলে কমপক্ষে 2 ডজন সংগঠন আছে যাদের পতাকা কালো। আরেকটি হাদিসে বলা হয়েছে যে কালো পতাকা বাহিনী পূর্ব দিক থেকে আসবে এবং ইমাম মাহাদির সহায়তায় যাত্রা করবে। যদি আমরা আরব অঞ্চলের পূর্ব দিকে তাকাই তাহলে একদিকে আমরা ভারতকেই দেখতে পাই, যেখানে বর্তমান ভারত ও পাকিস্তান অবস্থিত। এছাড়াও সিরিয়া ও ইরাককেও পূর্ব দিক হিসেবে ধরা যায়, কারণ বর্তমান বিশ্বের মানচিত্রে এই অঞ্চলগুলো আরব উপদ্বীপের মক্কা ও মদিনা শহরের
পূর্ব দিকে অবস্থিত, তাই এই বাহিনী কোন দেশ থেকে বের হবে তা অনুমান করা বেশ কঠিন। প্রথম হাদিস অনুযায়ী যদি আমরা খোরাসানের কথা বলি, তবে সেই সময়ের খোরাসান একটি বিশাল এলাকা ছিল যার মধ্যে বর্তমান ইরান, পাকিস্তান এবং আফগানিস্তানের একটি বড় অংশ অন্তর্ভুক্ত ছিল। অর্থাৎ এই তিন দেশের সংযোগস্থলে অবস্থিত একটি বড় অঞ্চলকে তখন খোরাসান বলা হতো। এই তথ্য অনুযায়ী আমরা অনুমান করতে পারি, যদি আমরা এই বিষয়ে চিন্তা করি তাহলে অনুমান করা যায় যে এই সেনাবাহিনী সম্ভবত আফগানিস্তান, ইরান এবং পাকিস্তানের সেই জনগণের দ্বারা গঠিত হবে যারা কোনো না কোনোভাবে প্রতিকূল অবস্থায় আছে অথবা এখনও গোপনে রয়েছে এবং কোনো সরকারের বিরুদ্ধে সরাসরি বিদ্রোহ করেনি। বিভিন্ন হাদিসের লক্ষণগুলোর আলোকে এটি পরিষ্কার হয়ে যায় যে এই বাহিনী এই অঞ্চল থেকেই বের হওয়ার সম্ভাবনা বেশি। বর্তমান বিশ্ব পরিস্থিতি দেখে এই কথা নিশ্চিতভাবে বলা যায় যে এই সেনাবাহিনী ইরান ও পাকিস্তানের অঞ্চল থেকে বের হবে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বাভাস অনুযায়ী এই বাহিনীর পথ পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারবে না। যদি আমরা অন্যদিকে তাকাই এবং বর্তমান বিশ্বের নতুন সীমারেখা ও সীমানার দিকে নজর দিই, তবে সিরিয়া এবং ইরাকও এই বিষয়ে প্রাসঙ্গিক বলে মনে হয়। সিরিয়া, ইরাক এবং ইরানে এমন অনেক সংগঠন রয়েছে যাদের পতাকার রং কালো। সুতরাং এটা অসম্ভব নয় যে ইমাম মাহাদির সহায়তাকারী বাহিনী এই অঞ্চল থেকেই আসবে এবং জেরুজালেমে পৌঁছে সেখানে অবস্থান করবে। সেখানে ইমাম মাহাদির নেতৃত্বে দাজ্জাল বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ শুরু হবে। প্রিয় বন্ধুরা, আমরা জানি যে যখন এই যুদ্ধ শুরু হবে এবং ফজরের নামাজের সময় হবে তখনই দাজ্জালের বাহিনীর সাথে যুদ্ধ হবে। ওই সময় হযরত ঈসা আলাইহিসসালাম সিরিয়ার দামেস্ক শহরে আকাশ থেকে অবতীর্ণ হবেন এবং সেখান থেকে ইমাম মাহাদির কাছে চলে আসবেন। পরিচিত হওয়ার পর ইমাম মাহাদি হযরত ঈসা আলাইহিসসালামকে ইমামতির প্রস্তাব দিবেন, কিন্তু হযরত ঈসা আলাইহিসসালাম বলবেন, যেহেতু এই নামাজের ইকামত তোমার জন্য বলা হয়েছে তুমি নামাজ পড়াও। এভাবে হযরত ঈসা আলাইহিসসালাম এই পৃথিবীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন অনুসারী হিসেবে অবতীর্ণ হবেন এবং তার প্রথম নামাজ এক উম্মত ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরের পেছনে আদায় করবেন। এরপরে সব নামাজের ইমামতি হযরত ঈসা আলাইহিসসালাম করবেন। প্রিয় দর্শক, এখন যদি আমরা এই বিষয়ে গভীরভাবে চিন্তা করি যে এই কালো পতাকা বাহিনী কারা হবেন, তবে দুটি সম্ভাবনা আছে। প্রথমত, হতে পারে কালো পতাকার অধীনে থাকা সব সংগঠন একত্র হয়ে বড় একটি বাহিনী তৈরি করবে এবং ইমাম মাহাদির সহায়তায় যুদ্ধে যোগ দেবে। দ্বিতীয়ত, হতে পারে তাদের মধ্যে একটি সংগঠনই ইমাম মাহাদির সঙ্গে যুদ্ধে অংশ নেবে। এছাড়া আরও একটি সম্ভাবনা হলো, এই বাহিনী হয়তো এখনও প্রকাশ্যে নেই, তারা গোপনে একে অপরের সঙ্গে যোগাযোগ করছে এবং ইমাম মাহাদির আগমনের অপেক্ষায় আছে। যখন ইমাম মাহাদির আগমনের খবর পাবে তখন তারা একসঙ্গে হয়ে একটি বাহিনী গঠন করবে এবং ইমাম মাহাদির সঙ্গে যোগ দিবে। ভবিষ্যতে কি ঘটবে, এই বাহিনী কারা হবে এবং কোথা থেকে আসবে তা সময়ের সঙ্গে সঙ্গে জানা যাবে। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি যেন তিনি আমাদের সত্যের পক্ষে দাঁড়ানোর তৌফিক দেন এবং আমাদের ইমান এত শক্তিশালী করেন যেন আমরা আল্লাহর রাস্তায় লড়াই করতে পারি। আমিন।